আফসোস তো সবারই থাকে, আমারও আফসোস আছে। তো কালকে তো টিম দিছে আপনি মনে হয় দেখছেন, তো আসলে আমি এটা এটা নিয়ে আমি কথা বলতে চাই না। কথাগুলো তাইজুল ইসলাম বলছিলেন যখন নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় থেকে বাংলাদেশ মাত্র 3 উইকেট দূরে, যেখানে তার মুখে লেগে থাকার কথা চওড়া হাসি, মনে থাকবে প্রশান্তি, অথচ সেখানে তিনি শোনালেন আফসোসের বুলি। সিলেট টেস্টে স্পিন ঘূর্ণিতে কিউইদের নাচিয়ে যাচ্ছেন তাইজুল। প্রথম ও দ্বিতীয় ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত তুলে নিয়েছেন 8 উইকেট, সহজ করে দিয়েছেন টাইগারদের জয়ের পথ। কিন্তু তারপরেও কেন আফসোসের সাগরে ডুবছেন এই টাইগার স্পিনার? তাইজুলের আফসোসের জায়গাটা অবশ্য ভিন্ন জায়গায়, যার পরিধিটাও বেশ বড়। বিশ্বকাপে নির্বাচক আর কোচের অদ্ভুত থিওরিতে স্কোয়াডে জায়গা হয়নি। এরপর ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নিউজিল্যান্ড সফরে টি-20 কিংবা ওয়ানডে স্কোয়াড, সেখানেও নাম নেই তার। তাই স্বাভাবিকভাবেই চলতি টেস্টে ভালো করলেও মন ভালো নেই তাইজুলের। গুঞ্জন আছে তামিমের পছন্দের তালিকায় থাকায় তাইজুলকে ওয়ানডে দলে নিচ্ছেন না হাথুরু সিংহে। তাই যতই ভালো পারফরমেন্স করুক না কেন বাঁহাতি স্পিনার, জাতীয় দলের সুযোগ পাওয়াটা যেন রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তার। তবে সেসব নিয়ে ভাবতে চান না এই টাইগার স্পিনার। আপাতত কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে জয় তুলে নেওয়াটাই মূল ফোকাস তাইজুলের। অবশ্যই আপনি বড় টিমকে হারানোর একটা মজাই আলাদা। এখনও জিতি নাই, বাট আমরা ইনশাল্লাহ আমরা মানে সর্বোচ্চ জেতার জন্য সর্বোচ্চ ট্রাই করতেছি বা করবো, কালকেও করবো ইনশাল্লাহ। মুখে হাসি নিয়ে প্রেস কনফারেন্স থেকে বের হয়ে যাচ্ছেন তাইজুল ইসলাম, যেমনটা এই মাঠ থেকে জয় নিয়ে হাসতে চায় টাইগাররা। পঞ্চম দিনে টাইগারদের দরকার মোটে 3 উইকেট, যেটা স্পিনাররা খুব সহজেই করতে পারবে। যদি অবিশ্বাস্য কোনো কিছু না ঘটে, অসম্ভব কোনো কিছু না ঘটে, মিরাকল কোনো কিছু না ঘটে, এই টেস্টে বাংলাদেশের হারার কোনো সম্ভাবনাই নাই। মাহমুদুল হাসান সজীব, 71, সিলেট।